doamnă Gina. আবার এদিকে সুচ্ছে তো ওদিকে করছে, ওদিকে সুচ্ছে তো এদিকে করছে, একদম মশা না? ও মা, মা, ও মা, মা, ও ছাড়াও দিচ্ছে না মা, মা ঘুমাচ্ছে, কি করব? দিদি, এ দিদি, দিদিও তো ঘুমাচ্ছে, ও কি মশা কামড়াচ্ছে, একটু ঘুমাচ্ছে না আমার মশার জ্বালায়। দেখি একটু এপাশ করে শুয়ে দেখি, আবার মশাগুলো জ্বালাতন করছে, ভালো লাগে এরকম করে? উঠে বসি আর পাচ্ছি না, একটু ঘুম আসছি না, যাই বাবার কাছে গিয়ে বাবাকে একটু ডাকি গা, ভালো লাগে এরকম করে ঘুমাতে, ঘুমই আসছে না, শুধু মশাগুলো কানে কাছে ভ্যাঁ 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 করেই যাচ্ছে। এদিকে দেখো এরা কেমন নাক ডেকে ঘুমাচ্ছে, মাকে ডাকলে মা উঠছে না, যাই বাবার কাছে যাই। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, বাবাও ছাড় দিচ্ছে না, কি করি না? ও বাবা, বাবা, ও মনে হচ্ছে কানের সামনে গিয়ে ডাকতে হবে, বাবা সাড়াই দিচ্ছে না, বাবা শুনতেও পাচ্ছি না, যাই বাবাকে একটু কানের সামনে গিয়ে ডাকি। ও বাবা, কে 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 কেলো? আরে আমি আমি আমি। ও তুই মিঠি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম এত জোরে কে ডাকলো। কি রে মিঠি, মাঝরাত্রি উঠে চলে এলি, কি ব্যাপার? এখনো তো সকালে তো অনেক দেরি আছে, যাও মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো গা। যাও বাবা, খুব মশা, একদম ঘুম আসছে না, যদি ডেঙ্গু হয়ে যায় তখন কি হবে? বাবা একটা মশার ধূপ দাও না বাবা, তাহলে সব মশা চলে যাবে। কেন, আমি তো সন্ধ্যাবেলায় মশার ধূপ দিয়ে দিয়েছিলাম। কিন্তু তাও তো মশা কামড়াচ্ছে বাবা। আচ্ছা দাঁড়াও দেখি, মশার ধূপ যদি পাই তাহলে নিয়ে আসছি। মশার ধূপ তো আর পেলাম না, যাই মশারিটাই টাঙিয়ে দিই। যাক মশারিটা টাঙিয়ে দেওয়া হলো, আর মশা কামড়াবে না। এ মিঠি, মিঠি, এ দেখ মশারি টাঙিয়ে দিয়েছি, চলো এবার মশারির ভেতরে শুয়ে পড়, আর মশা কামড়াবে না। এ মা, মিঠি তো দেখছি এখানেই ঘুমিয়ে পড়লো, যাক ওকে তুলে নিয়ে মায়ের কাছে শুয়ে দিই। যাই মিটিকে তো শুয়ে দিলাম, এবার আমি গিয়ে একটু শুয়ে ঘুমিয়ে নিই। আমি তোমার পিঠে চাপবো,
তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? চলো না, আমাকে একটু ঘোরাও না, একটু বাইরে থেকে ঘুরিয়ে আনো না গো। কি সুন্দর তোমাকে দেখতে, বলো না তুমি কোথা থেকে এসছো? যাই, আমি একটু পিঠে চেপে একটু ঘুরিয়ে আসি গা, আমাকে ঘুরতে নিয়ে যাবে? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে তো চলো, তুমি আমাকে খুব ভালো করে ঘুরিয়ে আনবে, আমি তোমার পিঠে চাপি। কি মজা, আমি একটা ময়ূরের পিঠে চাপবো, কি সুন্দর লাগছে দেখতে ময়ূরটাকে। আস্তে কথা বলো ময়ূর, না হলে না শুনে ফেলবে, মা শুনে ফেললে আর আমি ঘুরতে যেতে পারবো না। আস্তে আস্তে কথা বললে সবাই উঠে পড়বে, চলো চলো আমরা বেরিয়ে পড়ি, কেউ ওঠার আগে চলো আমরা ঘুরে আসি গা। মিঠি, মিঠি কোথায় গেল? মিঠি এত সকাল সকাল মিঠি উঠেই বা কোথায় গেল? এই মিঠি, মিঠি সকাল মিঠিকে নিয়ে ওই ময়ূরটা কোথায় গেল? আমি শিগগিরই যাই মিঠি পেছু পেছু, নাহলে মিঠি কোথায় চলে যাবে? এই মিঠি, মিঠি রে দাঁড়া, মিঠি দাঁড়া। কি ব্যাপার, মিঠু এত সকাল সকাল হন্ত হন্ত হয়ে কোথায় দৌড়ে গেল? আর মিঠি মিঠি বলছে, তাহলে মিঠি বা কোথায় গেল? উঠি উঠি দেখি তো। মাহি, বান্টি, শিগগিরি ওঠ, শিগগিরি ওঠ। কি হয়েছে বাবা, কি হয়েছে, ডাকছো কেন? তুমি এরকম করে ডাকছো কেন বাবা, কি হয়েছে গো? মেশো, কি হয়েছে গো, ডাকছো কেন বলো না। ও মেশো, কি হয়েছে জামাই বাবু, এরকম হন্ত হন্ত হয়ে কোথায় যাচ্ছে? আরে দেখো না রেনু, সকালবেলায় দেখলাম নিতু হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে চলে গেল, আমি তো বুঝতে পারলাম না সে কোথায় গেল। তাই জন্য আমি বলছি রেনু তুমি নাই বাড়িতে থাকো, আমি মাহি আর বান্টিকে নিয়ে একটু দেখে আসি কোথায় গেল। মাহি বান্টি তাড়াতাড়ি নে, চল চল চল। এ বাবা তাড়াতাড়ি চলো, মা কোথায় গেল? চলো চলো বাবা, দাঁড়িয়ে থেকো না। মিঠিকে কোথায় নিয়ে যাচ্ছে? এই মিঠি দাঁড়া, মিঠি দাঁড়া। মা, মা, এই তো অনেক জঙ্গলে ঢুকে পড়ছে, এবার আমি কি করে মায়ের কাছে যাব? ছেড়ে দাও না আমাকে, আমাকে ছেড়ে দাও না। ইস, মিঠিকে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে তো, কি করব এখন আমি? মিঠিকে কি করে বাঁচাবো? মিঠি, মিঠি যাস না, মিঠি। মিঠিকে তো জঙ্গলের ভেতরে নিয়ে গেলো, কি করব এখন আমি, কি করে বাঁচবো মিঠিকে? এ কি হলো সর্বনাশ, মিঠি এখন কি করে বন থেকে ফিরে আসবে? এ তো ঘন জঙ্গল, কি হবে এখন? নিতু দাঁড়াও, নিতু, নিতু দাঁড়াও, নিতু। কি গো তুমি সকালবেলায় দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে এলে কেন, কি হয়েছে বলো না আমাকে। হ্যাঁ মা, তুমি কেন ছুটে ছুটে জঙ্গলে ভেতরে এলে, কি হয়েছে মা বলো না মা। আরে বলিস না সর্বনাশ হয়ে গেছে, জানো মিঠি একটা ময়ূরের পিঠে চেপে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেল, ময়ূরটা মিঠিকে জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে গেছে। এই ঘন জঙ্গল কোথায় নিয়ে গেল মিঠিকে? মিঠিকে আমি আর দেখতে পাচ্ছি না, কি করি বলো তো, কি করে এই ঘন জঙ্গলের মধ্যে আমি মিঠিকে এখন খুঁজবো? এই কিছু একটা করো না গো। কি বলছো, কি মিঠি ময়ূরের পিঠে চেপে জঙ্গলে চলে এসেছে? দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখছি। মা, মা, মিঠি, মিঠি তুই এসছিস? মিঠি আয় 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 মা, আয় মা, মা, মা,
মা আমি খুব ভুল করেছি মা, তোমাদেরকে ছেড়ে আমি ওই ময়ূরের পিঠে চেপে চলে গেছি। কেন গিয়েছিলি সোনা? তোকে আমি বলেছি না ওইভাবে চলে যাবি না? দেখ তো কি হতো বলতো, এত ঘন জঙ্গলের মধ্যে কেউ একা একা যায়? মা জানি তো ময়ূরটা কি সুন্দর দেখতে, আমি যখন বললাম আমি তোমার পিঠে চেপে একটুখানি ঘুরে আসব, বলল হ্যাঁ, তার জন্যই তো আমি চলে গেলাম মা। আমি বুঝতে পারিনি ময়ূরটা আমাকে এই ঘন জঙ্গলের মধ্যে ছেড়ে দেবে, আমার খুব ভয় করছিল মা। হ্যাঁ সোনা, আর কোনো ভয় নেই, এই তো তোমার বাবা এসছে, দিদি এসছে, বান্টি দিদা এসছে, চলো আমরা বাড়ি যাই। ওইভাবে আর কোনো দিন বাবা মাকে ছেড়ে যাবে না। হ্যাঁ তোমাদের ছেড়ে যাবো না মা, কোনোদিন না, তোমাদের কথা সবসময় শুনবো মা। হ্যাঁ এই দেখো, দেখেছো তো এবার বাবা মার কথা না শুনলে কি হয়। চলো 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 আমরা বাড়ি যাই। এই মাহি, বান্টি, কি গো, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ চলো, ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ মা চল, চল মাহি চল। হ্যাঁ মা চলো। হ্যাঁ চলো মজুমনি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো।